16ই জানুয়ারি আমরি হসপিটাল চালু করলো হ্যাপি হেলথ ক্লাব, যেখানে আমরি কার্ডিক সাপোর্ট গ্রুপ শুরু করা হলো। পাঁচখানা হসপিটাল রয়েছে আর কি, তার মধ্যে একটা ডে কেয়ার সেন্টার, আর একটা রয়েছে আমাদের মুকুন্দপুরে যেটা এমআরআই হসপিটাল মুকুন্দপুর, একটা রয়েছে ঢাকুরিয়াতে এমআরআই হসপিটাল ঢাকুরিয়া, একটা রয়েছে সল্টলেকে এমআরআই হসপিটাল সল্টলেক। আমাদের সব থেকে বড় যে হসপিটাল প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে ভুবনেশ্বরে 400 বেডের হসপিটাল, এবং যে ডে কেয়ার সেন্টার যেটা সাদার এভিনিউতে রয়েছে সেটা হচ্ছে ডে কেয়ার সেন্টার। তো এটা হচ্ছে আমাদের টোটাল এমআরআই গ্রুপ অফ হসপিটালস। সো আমাদের ফার্দার এক্সপ্যানশন হচ্ছে এমআরআই হসপিটাল মুকুন্দপুর, আরও এক হসপিটাল আসছে তার পাশেই, আরও 170 বেড আমরা আরও অ্যাড করছি। তো আমাদের টোটাল অ্যাট প্রেজেন্ট রয়েছে 1000 বেড, 1000 বেড আমাদের রয়েছে, এবং এটা আর ইন 6 মান্থস টাইম এটা আমাদের 1200 বেড হয়ে যাবে আর কি। তা টোটাল এমআরআই গ্রুপ আর কি দিয়ে 1200 বেডের হসপিটাল। আমাদের প্রত্যেকটা হসপিটালে কিন্তু কার্ডিয়াক ফেসিলিটি, কিন্তু স্টেট অফ দ্য আর্ট কার্ডিয়াক ফেসিলিটি রয়েছে। আজকে যে আপনাদের যে আজকে যে প্রচেষ্টা যেটা আজকে যেটা আমরা করলাম আর কি, সেটা হচ্ছে হার্টের একটা ক্লাব আমরা তৈরি করলাম, যাকে নাম দেওয়া হয়েছে হ্যাপি হার্ট ক্লাব। অর্থাৎ হ্যাপি হার্ট ক্লাব মানে এটা সাধারণ মানুষদের জন্য করা হয়েছে, যারা অলরেডি হার্টের পেশেন্ট বা কার্ডিয়াক পেশেন্ট, এটা তাদের জন্য নয়, কিন্তু এটা হচ্ছে যারা সাধারণ মানুষ, অগণিত মানুষ, অনেক মানুষ আছে যারা কিন্তু তাদের জানেন না তারা হার্টের তাদের স্টেটাসটা রয়েছে, এবং তাতে দেখা যায় কি হঠাৎ করে কোনো একটা সময় হার্ট অ্যাটাক হয়ে তাদের একটা প্রচুর খরচের একটা সম্মুখীন হতে হয়। তো সেই জন্য এটা আমাদের একটা ইনিশিয়েটিভ, আমরা সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ক্লাবটা তৈরি করেছি, যাতে তারা এই ক্লাবের সদস্য হন, এবং তারপরে এই ক্লাবটার মেম্বারশিপ হলে তারা একটা চেক আপ তারা ফ্রি পাবেন কমপ্লিমেন্টারি, তাতে ফার্স্ট ইনিশিয়ালি তারা বুঝতে পারবেন যে তাদের স্টেটাসটা কি, হার্টের স্টেটাসটা কি। এরপরে আমরা প্রতি কোয়ার্টারে আমরা তার হার্টটাকে চেক আপ করবো, তাদের ডায়েটিশিয়ান কনসালটেশন, কার্ডিওলজিস্ট কনসালটেশন, এবং যত রকম ইনভেস্টিগেশন হবে তার উপর 20% ডিসকাউন্ট করে তাকে সারা বছর আমরা টেক কেয়ার করবো। কারণ কি, যেটা দেখা যায় যে ফুড হ্যাবিট একটা বিরাট একটা রোল প্লে করে এই কার্ডিয়াক প্রবলেমের জন্য, তাই জন্য আমরা ডায়েটিশিয়ান কনসালটেশনটা রেখেছি, এবং প্রতি কোয়ার্টারে আমরা ডায়েটিশিয়ান কনসালটেশন, কার্ডিয়াক কনসালটেশন করে আমরা একটা যাতে সাধারণ মানুষ যাতে বাকি যাতে একটা বড় হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের উপর যাতে তাদের এফেক্ট না হয় সেটার জন্য আমরা একটা চেষ্টা করছি। আচ্ছা, আপনি 360 ডিগ্রি যেটা, এটা হচ্ছে ধরুন আমরা তো সবাই জানি একটা কথা যে 360 ডিগ্রি, এটা হচ্ছে সাধারণ মানুষের নিয়ে 360 ডিগ্রি, এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা সবাই জানি। 61টা যেটা আমরা বলছি, অর্থাৎ আমরা বিয়ন্ড কার্ডিয়াক কেয়ার, অর্থাৎ কার্ডিয়াক কেয়ার মানে তো যেরকম হচ্ছে কার্ডিয়াক কেয়ার হচ্ছে তারা আসছে ডাক্তার দেখছে তাদেরকে এমার্জেন্সিতে টেক কেয়ার করা হচ্ছে, আমরা আরও কিছু অ্যাডিশনাল দিতে চাইছি। যেমন মাঝরাতে যদি কোনো আপনার একটা সিনিয়র কার্ডিওলজিস্টের দরকার হয়, আপনি কম জায়গায় পাবেন যে তাদের সিনিয়র কার্ডিওলজিস্টকে রাত্রিবেলায় তাকে ডেকে পাওয়া যায়। আমরা কিন্তু রাখছি যে যদি কোনো সিনিয়র কার্ডিওলজিস্টের প্রয়োজন হয় সিনিয়র কার্ডিওলজিস্ট কিন্তু অ্যাভেলেবেল হবে, সেরকম যদি প্রয়োজন হয় উনি কিন্তু অ্যাভেলেবেল হবে। এই কতগুলো এক্সট্রা সার্ভিসেস আমরা যেটা দিচ্ছি তার জন্যই আমরা বলছি 360।